লকডাউন থাকলেও কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে সবজি কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে সোশ্যাল ডিস্টেন্সের কথা বারবার বলা হলেও সেটাকেও মানছে না। সেদিকে লক্ষ্য রেখে শেষমেশ ভবানীগঞ্জ বাজারের সবজি বাজারকে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কোচবিহার শহরের সবথেকে বড় বাজার ভবানীগঞ্জ বাজার। লকডাউন থাকলেও এই ভবানীগঞ্জ বাজারে সবজি কিনতে সাধারণ মানুষ প্রচুর ভিড় জমাচ্ছে। যেখানে সোশ্যাল ডিস্টেন্সের কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা কেউ সেভাবে মানছেন না। সেদিকে লক্ষ্য রেখে শেষমেশ কোচবিহার সদর মহকুমার শাসক ও পুলিশ প্রশাসন জেলা ব্যবসায়ী সমিতির সাথে আলোচনা করে ভবানীগঞ্জ বাজারের সবজি বাজারকে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। শনিবার সকাল থেকে পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে ভবানীগঞ্জ বাজারের সবজি বাজারে আসবে বলেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। আজকে সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আমরা ভবানীগঞ্জ বাজারের যেসব জায়গা ঘিঞ্জি এরিয়া আছে, যেখানে মানুষের বেশি আনাগোনা, সেই সব জায়গাকে ফাঁকা করার জন্য প্রশাসনের সহযোগিতায় আমাদের সদর মহকুমার শাসক সঞ্জয় পাল মহাশয়ের সহযোগিতায় এবং আমাদের কুচবিহারের ডিএসপি সমীর পাল মহাশয় এবং আমাদের সঙ্গে আছেন আইসি সাহেব সৌম্যজিৎ রায়, পুরা প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে ভবানীগঞ্জ বাজারের যেসব জায়গা ঘন এবং কাস্টমাররা যেখানে বেশি রকমের ঘিঞ্জি করেন, সেই সব জায়গাগুলোকে ফাঁকা করার জন্য আমরা আজকে পুরান পোস্ট অফিস পাড়ার মাঠে যারা সবজি ব্যবসায়ী আছেন, ক্ষুদ্র সবজি ব্যবসায়ী, তারা আগামীকাল শনিবার সকাল 7টা থেকে বেলা 11টা অবধি এই পুরান পোস্ট অফিস পাড়ার মাঠে বসবেন এবং যদি তাদের কোনো রকম অসুবিধা হয় সেটা আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং কুচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকব। সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত এই বাজার বসবে, তবে সোশ্যাল ডিস্টেন্স যাতে বজায় রাখে সেদিকেও লক্ষ্য রাখা হবে এই বাজারে। ভবানীগঞ্জ বাজারে কোনো রকম ভিড় যাতে না হয় তাই সেখানে শুধুমাত্র ফলের দোকান থাকবে, এমনটাই জানিয়েছে কোচবিহার জেলা প্রশাসন। যে ডিএসপি স্যার আছেন এবং আমাদের মিউনিসিপ্যালিটি আছে, সবাই মিলে ঠিক করেছি যে ভবানীগঞ্জ বাজারে যে আনাজ কর্তৃতা আছে সেটাকে আমরা এইখানে পোস্ট অফিস মাঠে নিয়ে আসবো এবং সেই জন্য আজ থেকে অ্যানাউন্স আরম্ভ হবে, যাতে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আছে সেইটাকে মাথায় রেখে সেটাকে যাতে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় এবং সবার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই ভবানীগঞ্জ বাজারের যে কনজেস্টেড পজিশনটাকে সেটাকে আমরা চেঞ্জ করার জন্য এই প্রয়াসটা নিয়েছি। আশা করি সকল কুচবিহারবাসী এটাই আমাকে সহযোগিতা করবে।